ওয়ান টিভির সব রকম আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সাথে বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। আড্ডা বাঙালির সংস্কৃতির একটা উজ্জ্বল চিহ্ন, আর সেই আড্ডা যদি বই নিয়ে জমে যায় তাহলে তার কথাই নেই। বই আড্ডা লিখার চা অনুষ্ঠানে সোমবারের সন্ধ্যাবেলা আজকে চায়ের কাপে তুফান তুলতে এসেছেন চন্দ্রিল ভট্টাচার্য। চন্দ্রিল, অনেক স্বাগত তোমাকে। চন্দ্রিল আমাদের দীর্ঘদিনের বন্ধু, খালি একটা কথা বলে নেবার যে আপনারা যে গানের মানুষ, চন্দ্রবিন্দুর অন্যতম একজন সদস্য হিসেবে, গীতিকার হিসেবে যে চন্দ্রিল ভট্টাচার্যকে বেশি চেনেন, একজন বক্তা হিসেবে নানান জনপ্রিয় চ্যানেলে কথা বলার সূত্রে বা ওর ইউটিউব বাহিত বক্তৃতা শুনে বেশি চেনেন, আজকে আমরা বই আড্ডা লিখার চা অনুষ্ঠানে ঠিক আরও একজন কম চেনা, না চেনা বলবো না, অল্প চেনা চন্দ্রিলকে আবিষ্কারের চেষ্টা করব। কবিতা লিখে যিনি শুরু করেছিলেন 90 দশকে, তাঁর নানা রকমের সাংস্কৃতিক কর্মকাণ্ডের একেবারে প্রথম দিকে, কবি চন্দ্রিল ভট্টাচার্য, গীতিকার চন্দ্রিল ভট্টাচার্য এবং প্রাবন্ধিক চন্দ্রিল ভট্টাচার্য, প্রায় 6টা 7টা বই আছে চন্দ্রিলের, সেই চন্দ্রিলকে আমরা আমাদের এই ছোট্ট অনুষ্ঠানে আবিষ্কার করার চেষ্টা করি প্রায়। চন্দ্রিল, স্বাগত তোমাকে। ধন্যবাদ। এই যে তোমার কবিতা, কবি পরিচয়টা একটুখানি চাপা পড়ে আছে। হ্যাঁ, তার কারণ মানে অনেক রকম হতে পারে। এক হতে পারে আমি কবিতা লিখতে পারি না, আবার হতে পারে আমি এত ভালো কবিতা লিখি যে বুঝতে বুঝতে এখনো 80 বছর লাগবে মানুষের, আবার হতে পারে আমি আমি লিখিও খারাপ আর লোকজনও কিছু বোঝে না। তবে এটা ঠিক যে আমার গদ্যে যে বহিরঙ্গের একটা বিরাট চাকচিক্য থাকে, যেটা দেখে আনন্দবাজার পত্রিকার যখন প্রথম আমার গদ্য প্রকাশিত হতে থাকলো, সবাই ওরে বাবা বলতে লাগলো, কেউ কেউ যাচ্ছে তাই নিন্দে করতে লাগলো, কিন্তু একটা বেশ আলোচনা হতে থাকলো, সেইটা কবিতার ক্ষেত্রে একেবারেই হয়নি। তার একটা কারণ হয়তো এই যে আমার কবিতা খুব দুরূহ আর বহিরঙ্গে কোনো চাকচিক্য নেই, মানে আমি এইভাবে ভাবি। এবার সত্যি সত্যি কেন যে লোকে আমার কবিতা একদমই পড়ে না আর কেন যে আমায় কবি বলে চেনেই না, যদিও আমার কবিতার বই আছে 4খানা, একটা ছড়ার বইও আছে, সব মিলিয়ে আমার বইয়ের সংখ্যা 11টা। প্রথম দুটো বেরিয়েছিল প্রতিভাস থেকে, আমার উত্তম মাধ্যম বলে আমি একটা কলাম লিখতাম, তার সংগ্রহটা প্রতিভাস থেকে বেরিয়েছিল, আর প্রথম যে কবিতার বই সেটা আমার প্রথম বই ধুর ধুরে পরবাসে কে থাকবে, সেটাও প্রতিভাস থেকে বেরিয়েছিল। এরপর প্রায় সব বই বেরিয়েছে দেশ থেকে, যদি একটা গদ্যের বই সপ্তর্ষি থেকে বেরিয়েছে রোয়াবনামা বলে, আর একটা কবিতার বই গুরুচণ্ডালী প্রকাশনা থেকে বেরিয়েছে, সেটা সরু এক ফর্মার বই, সেটার নাম সরু চাকলি। ছোট থেকে একটা কবিতা শুনে শুরু করি আমাদের আজকের অনুষ্ঠান। হ্যাঁ পড়ছি, তবে আমার কবিতা একটু অস্বস্তিকর আর একদমই পড়ে শোনানোর যোগ্য নয়, মানে বসে পড়ার যোগ্য, তবুও পড়ে শোনাই। এই কবিতাটা সরু চাকলি বইয়ের একটা কবিতা, এটার নাম হচ্ছে কিসাম। শুনেছি তোমার বর কিসাম চৌধুরী, শোয়ার ঘরে তোমাকে করেছে কিসাম, লঘু ছন্দে তীব্রানন্দে জামাচালে শোর, ননদিনী চোর চোর চিল্লিয়ে হুতুম, ড্যাসি পুষি বরটিকে ছোট্ট খুশি ঘুষি, গাড়িময়ে লেপে জুপে যুগলে অফিস, লোকে বলে পাহাড়লা তুমি বলো শোলা, হালকা ফুলকা কিস বাবু দুপিস ঠোকর, আমি রোজ বাথরুমে মুন্ড ঘুমে ঢুলি, তোমাদের ভেবে তুলি তুমুল কিসাম, এসপ্ল্যানেডে মাছি খায় মুক্তবক্ষ পেঁপে, টায়ারের দাগ মেপে নেকু বলে উন্ড, ছোট ল্যাম্পে আলো গোল মেঝে ড্যাম্পে গুম, গ্রন্থ ক্যাম্পে লাস্ট সিন ললিত ঢিসুম, কিলবিল তকতিল এঁটো থালা বেপে, কিছু ঘষ্টে তুলি আর কিছু ওষ্ঠে গিল, পাজামার দড়ি সামলে দেখি আরে খারে, নখ চেপে বানায়েছি বৃত্ত লাথিমালা, মাইরি একটা রিকোয়েস্ট রাত্রিশয্যা ধারে ফেলে রেখো ঘেন্নাপাতি ইঁদুরের কল, ওতে আমি কন্টিনিউ চিপা খাবো আর স্ট্রেট দেখবো তোমাদের জড়োয়া ব্যাপার, উরি যা কিসাম পাবো ঘেও জন্তুটিতে, ড্রামাতন্তু বলালেই ভলকাবে কবিতা। বাহ, তো অসাধারণ। তুমি ভাষা নিয়ে এই যে নানান ভাঙচুর করবার চেষ্টা করো, এইটা একদম তোমার অনেক দিন আগে আমি আর পিনাকি ঠাকুর তোমার একটা কবিতা আমরা নিয়েছিলাম কান্ন পত্রিকায়। হ্যাঁ, আমরা চেয়ে নিয়েছিলাম রবীন্দ্রসদনের বাইরে এসে, তখন চন্দ্রিল ভট্টাচার্য এত বিখ্যাত হয়নি চন্দ্রবিন্দুর জন্যে, তো সেই রোগা পাতলা বরাবরই ও ছিল একটা দিয়েছিল, সেখানেও তুমি লিখেছিলে যে অনুজ গণিত তুমি শোয়া করো মোর সাথে। এই যে শোয়া করো শব্দটার এই যে এইভাবে ব্যবহার, শোও না বলে শোয়া করো, তা এই ভাষা নিয়ে সচেতনতা তোমার তো বরাবরই দেখেছি। হ্যাঁ, সেটা মোটামুটি ভাবে আছে। গানে তুমি এতটা তো করো না? না, গানে এতটা করি না, কবিতায় সবচেয়ে বেশি করি, গদ্যে মাঝামাঝি করি, আর গানে অতটা করি না। ওগুলো হচ্ছে গান, বিশেষ করে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে গান একটা শোনার জিনিস, যদিও এখন আগেকার কালে যেরকম একবার শুনে আর শুনতে পেতে খুব কষ্ট হতো, এখন তো তা না, ইচ্ছে করলে একজন লোক লুপে 2074 বার শুনতে পারে, কিন্তু তবুও
গানটা যেহেতু প্রাথমিকভাবে শোনে লোকে, সেহেতু আমি সেইখানে খুব ভাঙচুর এখনো করি না, তার কারণ টক করে বুঝতে পারবে না লাইনটা কি হলো, বুঝে উঠতে পারবে মাথা দিয়ে বেরিয়ে চলে যাবে। হ্যাঁ, তার চেয়ে শুনে বুঝুক, একদম ভাঙচুর যে হয় না তা না, কিন্তু শব্দগত ভাঙচুর যেটা তুমি বলছো যে শব্দটাকে ভেঙে দেওয়া, অপ্রত্যাশিত শব্দ প্রয়োগ, যে প্রয়োগ হয় না সেই প্রয়োগ গায়ের জোরে করে দেওয়া, বলা যে এই এখন থেকে আমি করব, সেইগুলো গদ্যে যতটা করি বা কবিতায় তো হামেশাই করি, সেইগুলো গানে অতটা করি না। আচ্ছা, চন্দিল ভট্টাচার্য যে চন্দিল গান লেখে এবং কবিতা লেখে, এই যে ধুত্তুরে পরবাসে কে রবে, কে থাকবে, কে থাকবে, বা তোমার ওই বলি কি হে মাধবী, সে তো তুমি কি আমার হবে গানে, তা রবীন্দ্রনাথের একটা এক্সটেনশন তোমার মধ্যে কিন্তু দেখা যায়, তুমি স্বীকার করো রবীন্দ্রনাথের ঐতিহ্য? না না না, একদমই তা না, একদমই নয়। তবে হ্যাঁ, আমি তাই তোমার আনন্দ আমার পর গানটাকে ভেঙে আমাদের একটা গান আছে, তাই তোমার আনন্দ আমার পর বলে আমি লিখেছি, সেটা আমি আমি মনে করি রবীন্দ্রনাথ ওর গানটায় যা বলতে চেয়েছিলেন তার সম্পূর্ণ বিপরীত কথা বলা হয়েছে, সেই জন্যই ওই গানটা থেকে তিনটে চারটে লাইন তুলে নেওয়া হয়েছে, তার সঙ্গে আমার অন্য মিল দেওয়া লাইন টাইন আছে। মানে ঐতিহ্যকে স্বীকার করে তার আলাদা বিস্তার বলা যেতে পারে, বিস্তার বলা যেতে পারে, তার বিপ্রতিপে অবস্থান। আর রবীন্দ্রনাথ নিয়েও আমি একটা দুটো প্রবন্ধ লিখেছি। হ্যাঁ, এ তো হবেই, যদি একটা লোক গান লেখে সে ইচ্ছে করছে একটা জিনিসকে কোট করবে, কোট করে একটু ডিস্টর্ট করে দেবে, সে তো করতেই হবে। হ্যাঁ, সেটা সেখানে আমরা জীবনানন্দও করেছি, রবীন্দ্রনাথও করেছি, আবার হয়তো আরও আরও অন্য অন্য কবির লেখাও করব। মানে আমার একটা গান আছে যেটা এখনও প্রকাশিত হয়নি, হয়তো কোনো দিন হবে, সেখানে আমরা উৎপল কুমার বসুর লাইনকেও আমি একটু বেঁকিয়ে দিয়েছি। ফুচকা দিয়ে একটু অন্যরকম করে দিচ্ছি, যে কোথায় স্বপ্ন প্রায় আর কোথায় ফুচকার প্রায়, সেটা করছি, সেরকম আমরা করেই থাকি। কিন্তু রবীন্দ্রনাথকে এক ধরনের ট্রিবিউটই জানানো, জানো তো? আমার তো বটে, সে তো বটে, একটা লাইন এখনো শুনলেই যে মনে পড়ছে, একটা গান লেখার 100 বছর পরে সেই গান গীত হচ্ছে এবং তার রস লোকে আস্বাদন করছে, এর তো কোনো তুলনা হতে পারে না। কিন্তু আবার আমরা অনেক অনেক জন কবিকেই তাই করেছি আর কি, হায় হৃদয় খুঁড়ে বেদনার ন্যাকা সুরে এঁকে যাবে লতা পাতা, স্পষ্টত জীবনানন্দকে বলা আছে, সেইগুলো করে থাকি আর। আচ্ছা, তোমার আর একটা কবিতা আমরা শুনিনি, কবিতাটার নাম হচ্ছে জল ও জলের সঙ্গী, এটা আমার উগো বুগো চৌকো চুগো বলে একটা বই বেরিয়েছিল তার একটা কবিতা, বইয়ের নাম উগো বুগো চৌকো চুগো, জল ও জলের সঙ্গী। কেনই বা নয়, কারণ ইতিপূর্বেই সে তো মৃত্যুসজ্জায়, এবং আলেক্সাই নিকোলাভিচ বা ঐরূপ নামের কেউ যদি কোনো গল্প রাখে রাত্রির চেয়ে নরম, তবেই সে মৃত্যু থেকে চোখ ফেরাবে। পরিচারিকা বড় ও আদুর স্তনে কতক্ষণ ঢেকে রাখবে ব্যথা, তাই কেনই বা নয় তার লাল বৈঠকখানা জুড়ে যতেক বেলেল্লাপনা, এমনকি সন্ন্যাসীর অন্তর্বাসী নানাগোনা, রোজ চুল আছিড়িয়ে বা বিনুনি বেঁধে দেয়, আর চুল তো বেড়ে চলবে মৃত্যুর পরেও, তার নিঃসঙ্গ মড়া পড়ে থাকবে এ ঘরেই, সকলে সে দেখবে ও ডাকবে বডি বলে, কাউকে জড়িয়ে উঠে পড়লে বাঁশ দিয়ে মারবে, মারতে মারতে ভেঙে দেবে গাঁট, হাড়ের সরু টুকরো ছড়াবে টেবিলে বাতিদানে, ভয়ে মুখে মারবে বাঁশ, এমনকি পরিচারিকা চট করে ধুয়ে ফেলবে জনি, বলবে আমি তো যাবনি, কিন্তু তার তো শ্রমিকের আঙুল, নখ গোল ও লাবণ্যহীন, সেই কোল দেবে, অভ্যাস বসে খুলে দেবে সাদা ফিতে, পচ ধরা হাত দুটি হাতে ধরে বারবার বলবে ওগো যাও, কিন্তু সে তো পরে, এখনও সে সাদা ডিশ এনে বলবে দিদি চা, মুখ শুকে বলে দেবে দুর্গন্ধ কি না, এখনো সকাল হলে সবাই সরিয়ে দেবে তার ঘরের পর্দা, ভাববে বহমান মুহূর্ত সকল তার নাকে মুখে প্রবিষ্ট হচ্ছে সমভাবে, যেহেতু ইচ্ছামাত্র মনে পড়ছে উদ্ভাবকের নাম, তার খিস্তি গায়ে মাখবে, কিন্তু তক্ষণি যদি ভেঙে চুরমার পোর্সেলিন ডিশ, দিক দিগন্ত থেকে যত কাক উড়ে আসছে এই ঘরের দিকে, দারোয়ান কপালে হাত ঠেকিয়ে বলছে মিসি বাবা গেলেন, আর ল্যাগব্যাগে দু পায়ের ফাঁক দিয়ে অশ্রাব্য গন্ধ ত্যাগ করতে করতে উঠে যাচ্ছে তার আত্মা, তখন অনুপান ভিন্ন। এসো বরং ভাবা যাক মার কথা যে কুৎসিত ঘরোয়া, ভাবা যাক বাবার কথা যে অসহায় ও নিষ্ঠুর, পরিচারিকার কথা যে রূপসী ও স্থূলদর, ভাবা যাক তাদের পারস্পরিক হাওয়া যা পাক খাচ্ছে খাবার টেবিল ঘিরে, বাথরুমের কানাচে বাবার লুঙ্গি পরার ভঙ্গিতে সাঁত করে খুলে আসে নিতম্ব, আর কি খরখরে হয়ে উঠত পরিচারিকার আঙুল, মধ্যরাতে তার তেলচিটে মশারি ছুঁয়ে জেগে থাকে বাবার লোক ঘুটমোট, ভাবা যাক এই গাথা, তার উদরে উদর চেপে বাবা কি শুনিয়েছেন হ্রেষা, ভেষা তো বিরাট শব্দ, ভাবা যাক সেই মুরগির কথা যাকে সারারাত্রি জ্বালিয়ে মারত উজ্জ্বল বাল্ব, সেই ছাগলের কথা যে প্রতিবাদহীন জোঁক সয়ে নিত পায়ে, সেই কেন্নর কথা যাকে বারবার কেটে ফেলল ভাই বোন, কেননা এখনও তো উরুময় ছলাৎ ছলাৎ করছে রক্ত যা পুরোহিত ছুঁলেও বলবে ধর্ষণ, কেননা তালুবন্দি পচনের দাগ ক্রমশ সীমানা ধেবড়ে উজিয়ে নিচ্ছে হাওয়া, লাল লেপ ক্রমাগত কর্কট স্বপ্ন আনে, প্রাচীন খাটের নিচে কাঁসার বাসন ডাঁই ঠেলে ঠেলে বসে থাকছে প্রাণী, তরঙ্গের ডালা ভেঙে চলে আসে পোকা,
তারা অনচ্ছ ডানা মেলে দলে দলে চুপ করছে আলো। একমাত্র যদি নিকোলাই আলেক্সাভিচ বা অরূপ নামের কেউ কোনো এক কথা লেখে, যদি নীল পাতা লেখে, যদি সে বেগুনি নীল শীতল রাত্রির কথা লেখে যেখানে সকলই হয়, সকলে পা টিপে আসে, নাক রেখে ভালোবাসে, যেখানে মৃত্যু এলে চলে যান লুডো খেলে, লম্বিত আঙুল মেলে রুমালের মতো সিক্ত নিরাপদ সুখ রেখে যান বালিশের পাশে, একমাত্র তাহলেই পচাঘ্রাণ লুকোবার ত্রাসে দেবে না বাদামি দরজা, ডাকবে না আনা আনা আনা, কে আনা? সম্পূর্ণ নগ্নিকা এই ঝি, শৈশবের ছাগল যে জোঁক ঢাকা চোখে শুয়ে থাকে, না না তা বলতে মানা আছে, মানা। বাহ, কেউ যাবেন না, এরকমই আকর্ষণীয় অনেক কথাবার্তা এখনো বাকি আছে। সঙ্গে আছেন চন্দ্রিল ভট্টাচার্য। ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পরে। ফিরে এলাম বই আড্ডা লিকাচ্ছা অনুষ্ঠান নিয়ে। আজকে আমাদের সঙ্গে আছেন চন্দ্রিল ভট্টাচার্য। চন্দ্রিল, গদ্যকার হিসেবেও তোমার একটা বেশ মানে রমরমা বাজার তৈরি হয়েছে আমি বলবো। অনেকে তোমার গদ্যের ভক্ত, কেনেন বই, কেনেন ইত্যাদি। একটা বিখ্যাত আনন্দবাজার পত্রিকা তো ধারাবাহিক লিখেছে, তুমি কলাম লিখেছো একটা সময়। তো এই গদ্যেরও যে ভঙ্গি, তার মধ্যেও যে মজা, তির্যক, নানান ঠাট্টা, এইসব তুমি অ্যাসেম্বল করো, এইটা কেন, মানে এটা কি উপাদেয় করবার জন্যে? হ্যাঁ, আমার না সেরকম ঠিক না। আমি যখন আনন্দবাজারে চাকরি পেলাম তখন আমাকে গদ্য লিখতে বলা হলো। এবার তার আগে আমি গদ্য লিখিনি, লিখেছি একটা একটা খুব ছোট সিনেমা পত্রিকার জন্য আমি দুটো ফিল্ম রিভিউ করেছিলাম, কিন্তু গদ্য লিখবো কখনো ভাবিনি। কিন্তু তখন তো লিখতেই হবে, তখন তো চাকরি নিয়ে ফেলেছি। তারপরে প্রথমে একটা বিষয় বলা হলো লিখতে, তখন আমি ভেবে দেখলাম যে কীরকম লিখবো, আমি তো সেরকমভাবে ভাবিনি। তা এরকম লিখে তো লাভ নেই, সকলে যেরকম লেখে। তখন আমি ভাবলাম যে একটু তো সাধারণত সম্পাদকীয় পাতায় যা যা বেরোতো একটু রক্ষণশীল ধাঁচে লেখা হতো, তা সেইটাকে ভেঙে যদি অন্যরকম একটা চেষ্টা করা যায় তাহলে ক্ষতি কী। তখন আমি এমনিতেই আমি যাই করতে যাই তার মধ্যে কিছুটা কৌতুক চলে আসে, এটা আমার স্বভাবের গুণ বা দোষ যাই বলা থাক, বৈশিষ্ট্য। ফলে সেইটাকে করে আর আমি যখন লিখলাম তখন দেখলাম খুব সচেতন নয়, আপসেই একটু ভাষাগুলো বেঁকিয়ে চুরিয়েই বেরিয়ে এল। তা তখন করে তারপর যখন জমা দিলাম তখন যারা পড়লেন, সম্পাদক বা আরও যারা ছিলেন, তারা বললেন বা বেশ হয়েছে, তখন ছাপা হলো। ছাপার পর একটু একটু আলোচনা টালোচনা হলো, এরপর আমি গঙ্গাসাগরে গেলাম, আমাকে পাঠানো হলো আনন্দবাজার থেকে। সেখান থেকে আমি 3 দিন রিপোর্ট করলাম, মানে প্রত্যেক দিন একটা করে লেখা, সেইটা প্রথম পাতায় ছাপা হতো, সেইটা নিয়ে একটু আলোচনা হলো। তারপর খুব তিরস্কারও হলো, কারণ আমি নাকি গঙ্গাসাগরকে বিদ্রুপ করেছি, আমি এই ধর্মের এই উদযাপনটাকে আমি একটু নিচু চোখে দেখেছি, এসব বলা হলো। কিন্তু একটু হই হই মতন হলো। তারপরে রবিবার সুরীয়তে লেখা শুরু হলো। এবার রবিবার সুরীয়তে প্রথম লেখাটাই আমার হলো রবীন্দ্রনাথের সমস্ত কাব্য টাব্যগুলোকে গুলিয়ে দিয়ে, এই চরিত্র ওই চরিত্রের সঙ্গে কথা বলছে, এ ওর সঙ্গে কথা বলছে, এভাবে পুরো জিনিসটাকে গুলিয়ে দিয়ে একটা বড় লেখা। সেই সময় কলকাতায় একটা নাটক এসেছিল, সেটা আমার যিনি বস রঙ্গন চক্রবর্তী দেখেছিলেন, সেখানে শেক্সপিয়ারকে নিয়ে এই কাণ্ডটা করা হয়েছিল। মানে হয়তো মার্চেন্ট অফ ভেনিসের একটা চরিত্র কথা বলছে ওথেলোর সঙ্গে, এইরকমভাবে। তো আমিও রবীন্দ্রনাথকে নিয়ে সেটা করলাম। সেটা করার মধ্যে সত্যি বলতে কি, রবীন্দ্রনাথের যে কাব্যের ধরন, তার যে ভাবনার গড়ন, এইগুলোকে একটু তির্যক চোখেই দেখা হয়েছিল। এবং এরা যেভাবে কথাটা বলছিল সেই কথাটাগুলোও খুব রবীন্দ্রনাথের চরিত্রের মুখ দিয়ে শুনতে আমরা খুব একটা অভ্যস্ত, বলছিল চমৎকার রবীন্দ্রনাথের মতোই লাইন রেখে, সেই রকমই অন্তমিল যে ছন্দে, কিন্তু যে কথাটা বলছে সেটা খুব সুবিধা অন্তত বাঙালির কাছে তা নয়। ফলে এটার পর প্রকাণ্ড নিন্দে হলো, মানে সর্বত্র, অফিসের মধ্যে নিন্দে হলো, অফিসের বাইরে নিন্দে হলো, এর মারা হোক ধরা হোক এরকম বলা হলো। তাতে আমি বুঝলাম যে আমি ঠিক দিকে যাচ্ছি, কারণ আমি আমি ভেবে দেখেছি, আমি খুব বেশি বিরাট কিছু হয়তো করিনি, কিন্তু যতদিন গান লিখছি, গদ্য লিখছি, কবিতা লিখছি, কি আর বক্তৃতা দিচ্ছি, আমি দেখেছি বাঙালি জাতটা মূলত হচ্ছে একটা নির্বিকার জাত। মুখে বলে সংস্কৃতি পরায়ণ, কিন্তু সংস্কৃতি পরায়ণ হতে গেলে তো খুব জাগ্রত থাকতে হয়, খুব উন্মুক্ত থাকতে হয়, বাঙালি একেবারেই তা না। অত্যন্ত রক্ষণশীল, অত্যন্ত নেকা, অত্যন্ত বন্ধ জাত। তো সেইখানে যদি কোন লোক একটা কিছু করে যাতে সে আলোড়িত হয়, হয়তো রেগেই আলোড়িত, রামমোহনকে তো ইঁটি ছুটছে, কিন্তু অন্তত কিছু একটা করছে, মানে ও আচ্ছা এরকম বলে বসে নেই, তখন বোঝা যাবে যে কাজটা অন্তত নতুন হচ্ছে। তারপর নতুন ভালো হচ্ছে না নতুন খারাপ হচ্ছে এ তো পরে বিচার্য, কিন্তু তখন আমি বুঝলাম যে আমার লেখাটা, আমার লেখার মধ্যে যে অ্যাটিটিউডটা প্রকাশিত হচ্ছে, যে ভাষাটা আমি ব্যবহার করছি, প্রথম প্রথম সবাই বলে যে হুতম থেকে চুরি করেছে, তাই হোক। তারপরে আস্তে আস্তে লোকে বললো না একটা সক্রিয়তা আছে বটে, কিন্তু একটু ঝামেলা করে, কেউ বললো না এ তো শুধুই মজা করে, এর মধ্যে কোনো গভীরতা নেই। কিন্তু এত কিছু পেরিয়ে এতগুলো গদ্য হয়ে এসে
এখন আমার মনে হয় যে অন্তত কিছু লোক আছে যারা আমার গদ্যটা পড়তে চায়। আমি গদ্যের মানে আমি অন্যরকম পাঠক তৈরি হয়েছে পাঠক, হ্যাঁ, এবং আমি গদ্য অন্যরকমও লিখেছি। যখন আমি আনন্দবাজারে উত্তম মাধ্যম লিখতাম তার যে গদ্য, আবার যখন সম্পাদকীয় প্রবন্ধ লিখতাম তার যে গদ্য, রবিবাসরীয় প্রবন্ধ লিখতাম তার যে গদ্য, এগুলো আলাদা আলাদা আলাদা। তারপর আবার যখন প্রতিদিনে চাকরি করতে গিয়ে রোববারে আমি দু ছক্কা পাঁচ বলে আলাদা একটা কলাম শুরু করলাম, তখন তার গদ্য একদম আলাদা। তারপর আমার আমাকে অনেক শুনতেও হয়েছে যে কি আপনার গদ্যে যে একটা ঝলমলে ব্যাপার ছিল সেটা কোথায় চলে গেল, এটা অত্যন্ত সিরিয়াস কচকচি। আচ্ছা, গদ্য নিয়ে অনেক কথা হলো, তোমার গদ্যের একটুখানি নমুনা তুমি, আচ্ছা আমরা একটুখানি, আমি দু ছক্কা পাঁচ লিখন ভঙ্গিমার কিছুটা আমরা স্বাদ দু ছক্কা পাঁচের একটা লেখা থেকে একটা অনুচ্ছেদ পড়ছি প্রথমটা। হ্যাঁ, সেই লেখাটার নাম হচ্ছে যৌবন সূর্য টপাস। যৌবনের সবচেয়ে বড় মোহরটি কি? টনক ত্বক, ফাটাফাটি ফুসফুস, ঘেঁটে বাথিন হাঁটু, না আশা, দবদবে হাউই, যাতে চাষা থেকে সর্বনাশা সবাই লেপটে সাপটে হাকুস। রেস্তোরাঁ যেমন নিচু স্বরে গান সর্বক্ষণ, যৌবন ভোর মনের পিচ দেওয়ালে ঝলমলে ডিজাইন, অশেষ সময় আছে, পড়ে আছে দিন, একটু গড়িয়ে নিন, এখন দিবাস্বপ্নে ভাত চটকা, পরবর্তী সিনে ঠিক ফাটিয়ে দেবে। যুধিষ্ঠিরের বকমাস্টারকে দেওয়া প্রসিদ্ধ উত্তরটা রিভাইজ জরুরি। প্রতি মুহূর্তে এতগুলি প্রাণীর যৌবন বিগত হচ্ছে, ত্বকে বলিরেখা, চোখে চালসে ও হৃদয়ে যৌনতা শেষের তুঙ্গ ভয় মুন্ডু তুলছে, অথচ প্রতিটি যুবাযুবি একেবারে গ্রান্টি সহ ভাবছে তারা কখনো কদাপি কবি বুড়ো হাবড়া হবে না, ইহাই সর্বাধিক বিস্ময়। সকলেই তত্ত্বগতভাবে জানে সময়ের কল বেমালুম খুলে রেখে কে চলে গেছে, ঢাল বেয়ে পল অনুপল হুড়হুড়িয়ে ঘাতক ও চুলের নুটিপূর্ণ ঝাঁঝরির দিকে ধাইছে পোঁপা, তবু একটা ২২ বছরের ছেলে একটা ২৬ বছরের মেয়ে কখনো অন্তরে বিশ্বাস করে? গলায় গজাবে কুঞ্চিত মাংস কম্বল, মাড়িতে লল্লল করবে সবেদন দাঁত, কোনোদিনই তালুতে সুরসুরবে না অর্ধেক রাজত্ব, ইতিহাস টেক্সটে ছলকাবে না ছপকা মুন্ডু, বয়স বাড়লে প্রথম ও ভয়াবহতম যে সেল তা ক্রমপ্রসরমান টাক নয় হিসি অসুবিধে। তা এই উপলব্ধি, যা সালা যা হওয়ার ছিল কিছুই হলো না তাহলে, আঙুলের ফাঁকে গলে গেল জল অনর্গল। প্রখর অ্যান্টি এস্টাবলিশমেন্ট কবিও ৪০ আছড়ে প্রতিষ্ঠান প্রাইজের লোভে ঠোঁট চেটে একসা, কারণ যে বিস্ফোরণটির মাশরুম ছবি রোদে দিয়ে সিরিজ কাগজে ঘষছিলেন কৈশোর থেকে, তা রাস্তায় নেমে হাসন তুবড়ির মতোই মিইয়ে মিউ। সেই থিমেই ৪০০০ স্কোয়ার ফুটের হতে পারতুম মালিক কেলে কুঠুরিতে বসে কেরানী ধর্মের ঘা চাটে, বলিউড সুন্দরীর উরুতে মাথা রেখে বালিশ বাতিল করার প্রজেক্টধারী বালিশকেই সমত্ত কোল ঠাউরে রজনী বিতায়। যৌবন হন্তদন্ত যাওয়ার সময় ব্যাগে টকাটক ভরে নেয় আকাশকুসুমের লাইসেন্স, নিশিদিন ভরসা রাখার প্রসন্নতা, গণসঙ্গীতের আলজিব দেখানো ইয়াব বড় ইতিবাচক হাঁ। বা কেউ যাবেন না, অপেক্ষা করে আছে এরকমই আকর্ষণীয় আরও কিছু কথাবার্তা, কিছু গান কথা আর রচনার অনুষঙ্গ। ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে আছেন চন্দিল ভট্টাচার্য। ফিরে এলাম বিরতির পর। আজকে বিকার চায়ে চুমুক দিয়ে তুফান তুলছেন, চায়ের কাপে তুফান তুলছেন চন্দিল ভট্টাচার্য। চন্দিল, এই তুমি তো একটু বললে যে গান আর কবিতায় কেন তোমার গানটা একটু সহজ করে তুমি লেখো ইত্যাদি, তবুও গানটা কি লেখবার জন্য লেখো নাকি যেমন কবিতা সুখদা স্বয়মাগতা সেরকম ভেতর থেকে আসে? ভেতর থেকে সত্যি বলতে কি আমার কিছুই আসে না, মানে কবিতা যদিও কেউ ফরমাইশ করে না খুব একটা, করলে ভালো হতো। আমি চিরকাল দেখেছি আমার যে কোনো কিছু যে কোনো লেখা আসে একমাত্র কেউ যদি বলে যে তোমায় ২২ তারিখে একটা লেখা দিতে হবে, তখন ২১ তারিখে আমার মধ্যে একটা চাপে পড়ে চার জন্মায় এবং কোনো দৈব প্রেরণা বিদ্যুৎ চমকের মতো আমার হৃদয়ে উপবেশন আজ অব্দি করেনি, কিছুই হয়নি। কবিতাটা তো একটা আধা লাইন এসেছে, কিন্তু ওই একটা আধাই, মানে এমন নয় যে সেদিন ট্রেনে যেতে যেতে হঠাৎ আলোর ঝলকানির মতো একটি কবিতা পেয়ে গেলুম, এরকম বললে যে ইন্টারভিউ জমে সে আমি বলতে পারবো না, একদম নয়। অত্যন্ত কিচকিচে ক্লান্তিময় একটা প্রক্রিয়ার মধ্যে, মানে গানটাও আসে চন্দ্রবিন্দু টাকা দেয়, টাকা দেয় যখন অ্যালবাম বেরোবে তখন হয়। যেমন এখন আমি ডাক বাংলা বলে একটা ওয়েব পত্রিকার সঙ্গে যুক্ত, সেখানে আমি আর রূপল একটা ব্লগ করি, তার নাম হচ্ছে একটা গল্প একটা গান। প্রত্যেক মাসে আমি একটা গল্প বলি, একটা কোনো প্রতিষ্ঠিত গল্প, কোনো রূপকথা বা কোনো ছড়া, হাম্পটি ডাম্পটি বা জ্যাক অ্যান্ড জিল বা টুনটুনির গল্পের কিছু বা একটা ইংরেজি বিরাট রূপকথা, সেইগুলোকে আমি উল্টে দিই, মানে ঘুরিয়ে দিই বা বিকৃত করে দিই, আর আমি একটা গান লিখি যেটা উপল গায়। এবারে এর জন্য আমার প্রত্যেক মাসে একটা গান লিখতেই হচ্ছে। এর আগে আমাদের গত প্রায় ১০ বছর কোনো অ্যালবাম বেরোয়নি, ফলে গত ১০ বছর আমি গানও লিখিনি, যদি কোনো সিনেমা টিনেমার ফরমায়েশ হয়েছে তো লিখেছি। কিন্তু এখন যখন বলা হলো যে তোমাকে প্রত্যেক মাসে একটা গান লিখতে হবে, দিব্যি আমি লিখছি, যে গানটা যেদিন জমা দিতে হবে তার আগের দিন বসে আমি একটা গান লিখে ফেলি।
ফলে পুরো জিনিসটাই যে আপনা থেকে কিছু আসছে কোনটাই সারা গানে নিয়েই সবসময় আসবে সুর প্রায় সবসময় উপল করে, কিছু কিছু ক্ষেত্রে আমি একটুখানি সুর দিয়ে দিই আর তখন উপল সেটাকে হয়তো একটু বদলায় বা একটু বাড়ায় বা এরকম কিছু একটা। আচ্ছা, এই তো বইমেলা আসছে সামনে, তোমার বইমেলায় কিছু বই বেরোচ্ছে? হ্যাঁ, ওই ডাক বাংলাতে আমি একটা নিয়মিত কলাম লিখি এক সপ্তাহ অন্তর, সেটার নাম হচ্ছে সামথিং সামথিং। সেইটা থেকেই বেছে দশটা নিয়ে একটা বই তৈরি হচ্ছে। কারা কোন প্রকাশনা? সেইটা বেরোচ্ছে ডাক বাংলা এবং দেশ, এদের যৌথ প্রকাশনা হিসেবে। যৌথ প্রকাশনা হিসেবে বইটা বেরোচ্ছে, বাহ, খুব আনন্দের কথা। চন্দিল, গানের ব্যাপারটা বুঝলাম, কবিতারও বুঝলাম, গদ্যও বুঝলাম, তোমার বিশেষ করে কবিতায় যৌনতার একবারে তো প্রায় বিস্ফোরণ দেখছি, তুমি কি এটা কি মানে বাঙালি জাতকে কালচারাল শক দিতে চাও? না না না, যেটা কবিতা, তুমিও একজন কবি, ফলে তুমি জানো যে কবিতায় সাধারণত কেউ মিথ্যে কথা বলে না বা গায়ের জোরে একটা কিছু নিজের উপর আরোপ করে না। সাধারণ কি নিজের জীবনের সত্য তুমি বলেছো? হ্যাঁ, মানে যার যৌনতার দিকে ঝোঁক সে যৌনতা লিখবে, বিভূতিভূষণের প্রকৃতির দিকে ঝোঁক তিনি প্রকৃতি লিখবেন, রবীন্দ্রনাথে ব্রহ্মের দিকে ঝোঁক ব্রহ্ম লিখবেন। সমাজকে ভয় পাও না তার মানে? না, আমি খুব একটা ভয় পাই। চন্দ্রিলের কবিতা পড়ুন, সত্যি সত্যি নানা ধরনের অনেক স্তরের কাজ আছে। আমরা অনেকদিনের বন্ধু বলে একটু আমরা হালকা আড্ডা দিচ্ছি বটে, কিন্তু খুবই গভীর, খুবই নানা দিকে আলো ফেলা কবিতা চন্দ্রিল লিখে চলেছেন, এটা খুব আনন্দের কথা। চন্দ্রিল, আর একটা কবিতা যদি তুমি শোনাও আমাদের। এই কবিতাটার নাম হচ্ছে রাত্রি। যদি আজ কুকুর ডাকে তাহলে আমি ভগবান, যদি আরশোলা কড়কড় করে না মরে যায় কলে, যদি মেয়ে নিজ হতে দেহ কথা বলে, যদি আজ সিঁড়ি চওড়া হতে হতে আচমকা মিশে যায় স্তরে, যদি জল ও পাথরের মতোই আমাদের হৃদয়ে উপবেশন করে আস্তিক বেতার, যদি এক বাঘ বোঝে সে অন্য এক বাঘ এবং সুতরাং সকল বাঘ, যদি বাবা অফিস ফেরতে আনে বিনামূল্যে পেয়ারার জেলি, যদি পুরুষে দর্শন করে রক্ত জলকেলি, যদি আজ বাসে সিট পাই তাহলে আমি ভগবান, যদি প্রতিটি মোড়ে ডান দিক ঘুরলেই ভেদ করা যায় সুড়ঙ্গ, যদি স্মৃতি থেকে তৈরি হয় পেন্সিল যা প্রকৃত পেন্সিলের চেয়ে সামান্য দারুণ, বাহ, যদি আলোহীন আগুন এসে গিলে নেয় প্রতিভা ও বিনয়, যদি স্বপ্নের ভেতর আমি সোজা সাপটা ত্যাগ করি মহাফেজখানা, যদি অক্ষরে বর্ষতা পায় বমনের দানা, তাহলে আমি ভগবান। বাহ, খুব ভালো কবিতা। শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কবি চন্দ্রিল ভট্টাচার্য তার অন্যান্য পরিচয়গুলোকে ছাপিয়ে কিন্তু একটা বেশ বড় কাজ করে চলেছেন বাঙালির জন্য, বাঙালি জাতির জন্য। আচ্ছা, এই বইটা বের করেছেন কারা? এই উগোভুগো চৌকুচুকো বইটা বের করেছেন দেশ। আমার প্রথম কবিতার বই বের করেছিলেন যেরকম বললাম প্রতিভাস, তারপরে দেশ বের করেছেন আমার উগোভুগো চৌকুচুকো, সন্ধ্যের সঙ্গে ক্যাজুয়াল গুলে বলে আরেকটা বই আছে, আর সরু চাকলি বইটা বের করেছেন গুরুচণ্ডালী। চন্দ্রিল, তুমি অনেকক্ষণ আমাদের সময় দিলে, খুবই ভালো কথা। আর একটুখানি খালি আমি একটা ব্যাপারটা জেনে নিই, যে গান আর কবিতার যে অন্তর সম্পর্ক, নিজেদের মধ্যে কিছু যাতায়াত আছে বা কিছু, তুমি যেহেতু দুটো ক্ষেত্রেই একবারে সমহিমায় সরাট, কিছু নিজে অনুভব করেছো বা কিছু বলবার আছে? না, কিছু বলার নেই, বরঞ্চ আমি একটা একবার কলকাতা লিটারের মিটে একটা এ নিয়ে আলোচনা হয়েছিল, সেখানে আমি বলেছিলাম যে গান আর কবিতার কোনো সম্পর্কই নেই, মানে সম্পর্ক থাকতে পারে, কেউ একজন সেই সম্পর্ক স্থাপন করতে পারেন, রবীন্দ্রনাথের মতন কেউ যদি শক্তিশালী হন তিনি কবিতাকে গানে বা গানকে কবিতায় রূপান্তরিত করতে পারেন, কিন্তু সাধারণত গানের যে চলন, গানের যে ধর্ম আর কবিতার যে চলন, কবিতার যে ধর্ম, তা আলাদা। কবিতা অনেক বেশি আমার মতে নিবিড় এবং কবিতায় অনেক কিছু করা যায় যা গানে চট করে করা যায় না। এবারে হয়তো লিখতে লিখতে বা কেউ যদি খুব বিখ্যাত হন তিনি ইচ্ছে করলে কবিতার কিছু মাল মশলা গানে ঢুকিয়ে দিতে পারেন বা গানের মাল মশলা কবিতায় ঢুকিয়ে দিতে পারেন, কারণ তখন তার সেই জায়গাটা তৈরি হয়ে গেছে। কিন্তু প্রকৃতিগতভাবে এই দুটো শিল্প আমার মতে আলাদা, কারণ একজন মূলত শ্রবণ নির্ভর আর একজন পঠন নির্ভর। যে পঠন নির্ভর সে অনেক বেশি মনোযোগ এমনিতেই পায়, সে লাইনটা বুঝতে পারলাম না তখন লোকটা স্বাভাবিকভাবেই লাইনটা 10 বার পড়বে, কিন্তু গান লাইনটা বেরিয়ে গেলে পরের লাইনটা চলে আসবে, তখন সে ওই লাইনটাকে খেয়াল করবে না। ঠিক কথা। এবার কেউ বলতেই পারে না না এখন তো হতেই পারে, গানটা লিখিত আকারে ফেসবুকে দিয়ে দিলেই তো হয়, এরকম অনেক কাণ্ড হতে পারে, কিন্তু মূলগতভাবে গান ও কবিতা সম্পূর্ণ আলাদা। এদের মধ্যে আমি যখন লিখি আমি গানটা গান হিসেবে লিখি, কবিতাটা কবিতা হিসেবে লিখি। বাহ, আমার কবিতা সম্পূর্ণ আলাদা এবং গান সম্পূর্ণ আলাদা। বেশ, অনেকক্ষণ সময় দিয়েছেন চন্দ্রিল, সত্যি সত্যি তুমি অনেক সময় দিয়েছ। চন্দ্রিলকে অসংখ্য ধন্যবাদ, এতক্ষণ যারা দেখলেন আপনাদের পক্ষ থেকে, আমাদের চ্যানেলের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি অনেক মূল্যবান কথা বলেছো। নমস্কার। তোমাদেরও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।